গৰিমা ৰাভা গাঁও ৰামপুৰ এতে ব্যায়াম শিকিছোঁ গান শিকিছোঁ নাচা শিকিছোঁ অভিনয় শিকিছোঁ এটি চৰাই গুণগুণাই এটি চৰাই গুণগুণাই কিশোৰ জানো মোক বল শুনাই এটি চৰাই গুণগুণাই এটি চৰাই গুণগুণাই কিশোৰ জানো মোক বল শুনাই এটি চৰাই এ জাগ বতা মাধুই মালতিক দিলে ধুলাই এ জাগ বতাহে পাহে পাহে এইবেলি বাদংডুপাই আয়োজন করা শিশুনাথ সমারোহর ত্রয়োদশ বার্ষিক আমি যা 2010 সনের পরাই শিশুনাথ কর্মশালা আর সমারোহর আয়োজন করে আহিছো এইবেলি তিনিখন নাটকেরে নাট সমারোহখনি আজি সামরণি পড়লে নাটকেখন আসলে মাগান আছে পরিচালনা করেছিল সামিলি রাভা আর দ্বিতীয় নাটক হল ফ্রি ফায়ার পরিচালক আসলে বসন্ত রাভা আর তৃতীয় নাটক হল চিঙি ত্রিংডাম অর্থাৎ আমার পরাশালী পরিচালক নির্মালী রাভা হয় আমি 3 জুলাই তারিখের কর্মশালা আয়োজন করেছিল আর আজি 25 দিনিয়া হয় হয় প্রথমতে আমি শিশুসকলক নাটক সম্পর্কীয় নৃত্য বা বিভিন্ন গীত খেল ধেমালি এইবিলাক শিকালো তারপর আমি নাট প্রযোজনার কাম করলো টোটেল স্টুডেন্ট আসলে 68 তার ভিতর 57 স্টুডেন্টে নাটকখনত অভিনয়ত ভাগ ললে আর আসলতে আমি যেটু দেখিছো মানে শিশুসকলের মন সদায় উড়ন্ত বা দুরন্ত হয়ে থাকে কিন্তু এই শিশু মনক কেনেকে নিয়ন্ত্রণলে আনিব পাৰো তার কারণে আমি বিভিন্ন খেল ধেমালি থিয়েটার গেম এইবিলাক ব্যবহার করে পেলাই তেওঁলোকৰ আমি নিয়ন্ত্রণ করবর কারণে চেষ্টা করছো কিবা এটা শিকাবর কারণে যত্ন করছো বিভিন্ন খেল ধেমালি হোক বা নাচ গানেই হোক এই মাধ্যমের জড়িয়ে আর কিছু কিছু শিশু আছে মানে অলপমান ইন্ট্রোভার্ট হয় মানে মন বড় খোল নাখায় কথা কব নয় ভয় খায় অলপমান বেলেগ ধরনের হয় সেই সকলকো আমি কি ধরনের খেল ধেমালি বা বিভিন্ন মাধ্যমের জড়িয়ে মনবিলাকক আমি খুলিবর কারণে চেষ্টা করছো আর যত্ন করছো এই 3 নাটকত আপনাদের দেখাই পালে আর যথেষ্ট সফল হয়েছে হয় আমি চেষ্টা করছো এই রাইজে কব আর কি সফল হয়েছে